একজন এক এক পেশায় এক এক বেশায় এক এক রকমের কোনো না কোনো জিনিসের আমরা পাগল আছি, ঠিক না? বেশি কেউ ব্যবসার পাগল, কেউ লেখাপড়ার পাগল, কেউ মেম্বার হওয়ার পাগল, কেউ চেয়ারম্যান হওয়ার পাগল, কত রকমের পাগল যে আছে দুনিয়াতে গণে শেষ করা যায় না, ঠিক না বেশি? হ্যাঁ, কিন্তু এদের পাগলামের ফলাফল কতদিন থাকবে? ব্যবসা আপনার কদিন থাকবো, বিজনেস কদিন থাকবো, আপনি জমিন জমা চাষ করতেছেন কতদিন থাকবো, মাস্টরি কতদিন থাকবো, ওয়াজগিরি কতদিন থাকবো, সবটা শেষ হয়ে যাবে, ঠিক না? হ্যাঁ, সবটা শেষ হয়ে যাবে। বড় বড় বাচ্চারা কোথায়? বড় বড় বাচ্চারা কোথায়? যাই দেখেন তাদের মাজার কত সুন্দর করে করেছে, জিয়ারাতেও যায় না মানুষ, আর এখানে খবরদারিও নাই, খবরও নাই, ভুলে গেছে গা। আরেকটা মাজার আছে দেখা যায়, আল্লাহর বলিদের মাজার, হাজে গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহির মাজার শরীফ। কত মানা করতে হয়ে যাইস না, জায়েজ নাই, কিন্তু এরা কই ওরে জায়েজ টায়েজ শুনে না, আল্লাহ নবী ডাকতেছে যাই আর চলো, ঠিক না বেশি? তো শায়ের বড় সুন্দর করে কয়, বাদশাহ মাল মস্ত মাগরিব হাল মাস খুব রোয়া নাজ মস্ত আশকা দিদার মাস। আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা সাল্লিম। বাদশাহ দেশের পদ্মের জয় করি, হ্যাঁ, এটার জন্য পাগল, ঠিক না? তার অন্য কোনো কাজ নাই, প্রত্যেকে এক একটা কাজে পাগল। ডাকলেও শোনো না, কোথায় আমার কাজ আছে, কি কাজ, কোথায় আমার গাড়ি আসছে, একদম আমার প্লেনের সময় হয়েছে, এতক্ষণ রেলের সময় এসে ব্যাগ ব্যস্ত, কিন্তু এই ব্যস্ততাটা কদিন থাকবো? হ্যাঁ, এই ব্যস্ততা শেষ হয়ে যাব। একটা মেয়ের পাগল ছিল, তার নাম হলো মেয়ের পাগল ছিল মজনু, সারা ওয়ার্ল্ডের মধ্যেই মানে তার নাম আছে, কমবেশি সবাই চিনে। লন্ডনে গেলাম সেখানে তার ইয়ে ফিল্মও চলতেছে, আমেরিকায় গেলাম সেখানেও চলে, তাহলে তার নাম চলতেছে, কিন্তু পরকালে কি কি কোনো কাজে আসবে এটা? হ্যাঁ, এটা কোনো কাজে আসবে পাগলামি? এমন জিনিসের সঙ্গে তুমি ট্যাগ দাও যেতে যেন না পড়ে, যার সঙ্গে ট্যাগ দিয়েছ সেই ট্যাগ দেওয়া জিনিসটা পড়ে গেলে তুমিও পড়ে যাবা, ঠিক না বেঠিক? তো তুমি বন্ধুত্ব এমন একটা সত্তার সঙ্গে করো যেটা আর কোনো নষ্ট হবে না, সেটা কোনো পড়বে না, হেলবে না, কাজে তুমি হেলবে না, নষ্ট হবে না, সেটাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমার ভালোবাসা যদি নবীর সঙ্গে হয়, তোমার ভালোবাসা যদি আল্লাহর সঙ্গে হয়, তাহলে তোমার এই ভালোবাসা নষ্ট হবে না। দুনিয়া লই তুমি যত কিছু করতে এত থাকবে না। হ্যাঁ, শায়ের বড় সুন্দর করে কইছে, হার কে রাদার বাগে দিন মস্ত বোধ বেখবর বাগ মস্ত দাগ মস্ত গুঞ্চা ও গুলজার মাস্ত। সবাই পাগল, সবাই পাগল, সবাই পাগল, পাগল কি করবা? তুমি বাগানের ফুলের পাগল, বাগানের ফুল তো থাকবে না, কদিন পরে নষ্ট হয়ে যাবে, তুমি ছিঁড়ি আনলে এটাও 3 দিন পরে তার নিশান থাকতো না, হ্যাঁ, এটারও নিশান থাকতো না।
আরে মন একটু বুঝ, তুই কার লোকে প্রেম করস, কার লোকে ভালোবাসা করস, তার জন্য পাগল হয়ে চলতেছ। এরে বুলবুল নাকের গোল গোল যাহা হয় বাগ বাইরা না, কাহা খুসরু কাহা শিরি কাহা মজনুন দিওয়ানা। আল্লাহুম্মা আহারে বাবারা, চিন্তা করো, আমার বাবা থাকলে দাদা নাই, আমার বাবাও নাই দাদাও নাই কেহ নাই। তোমাদের কারো যদি বাবা থাকে তো দাদাও আছে, হয়তো কারো শুধু বাবা আছে দাদা নাই, কারো আছে বাবাও নাই মাও নাই কেহ নাই, সব জাতি হবে ঠিক না ভাই? হ্যাঁ, না থাকতে পারবা? হ্যাঁ, চেষ্টা করি চাও তো দেখি, থাকা যাইতো না। তাহলে এই একটা নিঃশ্বাস যে আছে এখানে, যে প্রাণটা আছে এটা পিঁজরার মধ্যে বদ্ধ আছে, এটার মুক্ত যদি রাখতে চাও তাহলে এমন ব্যক্তিত্বের সঙ্গে তুমি ই করো, বন্ধুত্ব করো, সম্পর্ক করো যেটা অমর, যেটা আল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ লা ইলাহা ইল্লাহু الحي القيوم لا تأخذه سنة ولا نوم ঘুমন নিরে নন্দ্র নাই ওই আল্লাহর সঙ্গে। ওই আল্লাহর কাছে যাবা কি করে, কার মাধ্যমে যাবা? হ্যাঁ, আল্লাহ সর্বস্থানে বিরাজমান, তুমি কিভাবে উঠবা? হ্যাঁ, না উপরে না নিচে, সাইডে না বাঁয়ে, কোন দিকে আল্লাহ, কোন দিকে আল্লাহ, ওরা সর্বদিকে আল্লাহ, আল্লাহকে কেমনে পাবা? কোন পাবার কোন পথ আছে? না না, একটা পথ আছে। এটা কোন পথ? আমাদের এখানে রেডিও আছে, টেলিভিশন আছে, রেডিওর মধ্যে চাবি আছে, ক্যালকাটার খবর দেখতে হলে ক্যালকাটার চাবি দিতে হয় ঠিক না বেটি? বোম্বাইয়ের যদি খবর দিতে হয় বোম্বাইয়ের দিতে হয়, করাচির হলে করাচির দিতে হয় ঠিক না বেটি? লন্ডনের যে লন্ডনের দিতে হয় ঠিক না বেটি? এমনি যদি তুমি তোমার মেশিনটা সামনে রাখছো, খবর তো তাকে ঘেঁষি ঘেঁষি বারবার যাচ্ছে আর আসতে ঠিক না বিধি? খবরটা যাচ্ছে না, তাহলে এটা ধরে না কেন? বলে এটা ধরে না, চাবি দেওয়া নাই। যদি তুমি এখন লন্ডনের চাবি দাও, লন্ডনের বাজা বাজবো। আর যদি তোমার কাছে একটা চাবি আছে আল্লাহকে পাবার, আল্লাহকে পাওয়ার একটা চাবি তোমাদেরকে আল্লাহ দিয়ে দিছে, হ্যাঁ কোথায় পাবা সেটা? এটা অনেক দূরে না, চেষ্টা করতে হো না। আল্লাহ কোথায়? আল্লাহ বলে ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমার গর্দানের রব থেকে আরো কাছে। আল্লাহ এত কাছে, এত কাছে আল্লাহ তোমাকে পায় না কেন? গাহ মুতাকিফে দায়র মো গাহ সাকিনে কাবা, কত জায়গা যাচ্ছি, মসজিদে মন্দিরে দুনিয়ার সব জায়গায় আল্লাহকে খুঁজতে খুঁজতে খুব ব্যস্ত, আল্লাহ কয় যে কোথাও আমাকে পাবি না। গাহ মুতাকিফে দায়র মো গাহ সাকিনে কাবা, ইয়ানে কে তুরা মিতল বম খানা বখানা। আল্লাহুম্মা মহাবসদে আল্লাহ, এত জায়গায় ঘুরে ঘুরি তোমাকে পাই না, আমাকে পাওয়ার যে পদ্ধতি আমি দিয়েছি সেটা করিস না। লা ইলাহা ইল্লাল্লাহ যেখানে আছে সেখানে মুহাম্মদ রাসূলুল্লাহ, কোথায়? আরশ আজীমের উপরে আছে, বেহেশতের পাতায় পাতায় আছে ঠিক না বেটি? তাহলে এই কালমাটার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ আর মুহাম্মদ রাসূলুল্লাহ, লা বলতে মুখে ঠোঁটে ঠোঁটে লাগে না, লাগেনি, লা ইলাহা পড়ো তো
لا إله إلا الله لاغني أي جبوكرا بدو لا إله إلا الله لاغني لاغنا محمد رسول الله بدو تو ساي نالاغاي محمد بولتے لاغي جاي الله كوا قیامت پرجنت আমাকে দেখলে আমাকে فاتينه তার চাবি রয়ে গেছে মোহাম্মদ দূর ছোট যেমনে লেগে যায় তোর সঙ্গে আমার সঙ্গে যেমনে সম্পর্ক হয়ে যাবে পড়ে না الله কে পেতে হলে চাবি কোনটা আমার প্রিয় নবী মুহাম্মাদুর রাসূল ঠিক না বেটি ঠিক কথা তো বুঝতে পেরেছো যুবকেরা বুঝো ভালো করে নবী ছাড়া আল্লাহ কে পাওয়া যাবে না কারণ নবীর নাম ছাড়া কোনো ইবাদতই কবুল হয় না নবীর উপরে দরুদ ছাড়া কোনো ইবাদত কবুল হয় না কোনো দোয়া কবুল হয় না ঠিক না ভালো কাজ করতে দরুদ শরীফ পড়াটা মুস্তাহাব এই দরুদ শরীফটা মুস্তাহাব মাহফিলের মধ্যে বড় করে পড়াটা মুস্তাহাব আমার কথাগুলো বুঝতেছো বড় করে কেন পড়বা ভালো করে কেন পড়বা বলে আমার নবী বলছে বড় করে দরুদ শরীফ পড়লে বিশেষভাবে রাতে আর দিনে বিশেষ করে আমি নবী নিজের কানে তো দরুদ শরীফটা শুনি লক্ষ লক্ষ মানুষ দরুদ শরীফ পড়বে নবী বলে আমি নিজের কান মুবারক শুনি كتاب النام جلاء الافهام في الصلاة والسلام على النبي خير الانام كتاب لکھو ابن قیم جوزی ابن تیمیہ بڑو شاگرد كتاب الفشت نمبر 62 راوی حدیث حلو حضرت ابو الدرداء رضی اللہ تعالی تک بو بلے حضور اے حدیث تا تو شد نو اے نبی تا ایک دن مانوش اس دروتے کم نے شونے নবীর যদি আল্লাহ ক্ষমতা দিয়ে শুনতে পারে না ক্ষমতা দিয়েছেন কিনা দিয়েছেন তাই নবী বলছেন আমি শুনি তুমি বড় করে দরুদ শরীফ পড়লে আচ্ছা দেখেন তো এখন দূর থেকে শুনে কিনা আপনি কত দূর থেকে শুনেন একটা মেশিন আছে এরকম করে ধরে হ্যাঁ আমেরিকার মধ্যে বন্দুর ভিডিও ছাড়ি দিলে তখন বন্দুর ছবি দেখা যায় কত শোনা যায় আপনার কত শোনা যায় আপনার ছবিও দেখা যায় আপনার যন্ত্রের মধ্যে যদি এদুর আছে আল্লাহর দেয়া কুদরতের শক্তিতে আপনি যন্ত্র তৈরি করছেন সেই যন্ত্র যদি এই কোটি কোটি মাইল দূরে যদি আপনি যদি শুনতে পান দেখতে পান তো আল্লাহর কুদরতের মধ্যে কদ্দূর দেখা যাবে চিন্তা করেন কদ্দূর দেখা যাবে আসুন একটু আলোচনা সামান্য করে শেষ করে দেব হযরত সুলাইমান আলাইহিস সালাম বাদশা ছিল সারা বিশ্বের ঠিক না ঠিক সারা বিশ্বের আর নবী ছিলেন সারা বিশ্বের না তাহলে তিনি সকালে বেড়াবার জন্য উঠতেন তক্তার উপরে বসতেন ১২০০ ২৪০০ শূন্য লই ভ্রমণ করতেন কদ্দূর ডান পাশে থাকতো ১২০০ মানুষ আর বাম পাশে থাকতো ১২০০ জিন মানুষের দাম বেশি ডান ছেড়ে রাখে মুরব্বীদেরকে সামনে জায়গা দিতে হয় ঠিক না বেশি ইজ্জত সম্মানে জায়গা দিতে হয় ঠিক না বেশি সরদেরকে স্নেহ করে কোলে নিতে হয় কাছে বসাইতে হয় ঠিক না তো সুলাইমান নবী একদিন সিংহাসনের উপরে বেড়াবার জন্য কতদূর পর্যন্ত যেতেন কতদূর পর্যন্ত যেতেন কোন না কতদূর পর্যন্ত ৬ মাসের রাস্তা বিকালে ৬ মাস সামান্য সময়ে পুরানে পাকে আছে নেই ওয়ালি সুলাইমান রিহা গুদুবুহা শাহরুম ওয়া রাওয়াহুহা শাহর সকালে আর বিকালে ৬ মাস পর দূরে দূরে যেতেন হযরত সুলাইমান আলাইহিস সালাম একদিন উঠছেন উঠে সিংহাসনের বসছেন আর মুস্কি হাসি দিলেন ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা কুরআনে পাক সূরা নামল ১৯ পারা লেখেন লেখেন ভালো করে বুঝে এলেমের অভাবে আমাদের জেহারে ছাই গেছে
হযরত সুলাইমান আলাইহিস মুসকিহার তার উজির আসমে বরখায় জবরদস্ত বলি কেমন ওলি আর অন্য সময় শুনিয়েন এখন সময় নেই কোরআনে পাকেই আছে আর বাইরে যেন লিখ দেওয়া তো হযরত সুলাইমান আলাইহিস সালাম রে হুজুর আপনি হাসলেন কেন বলে হাসলাম যে এখান থেকে তিন মাইল দূরে পিপড়ার রাজত্ব আছে পিপড়ার দেশ আছে এই পিপড়ারা সেখানে পিপার রানিয়ে রানিয়ে বলছে পিপড়াদেরকে তার সৈন্য সামন্তদেরকে গর্তে ঢুকি দা সব গর্তে ঢুকে দা সুলাইমান আলাইহিসসালাম আসছে সুলাইমান আলাইহিসসালাম নারায়ণ পরায়ণ বাদশাহ জালিম না অত্যাচারী না তোদের উপরে জুলুম করবে না তোদেরকে মারবে না কিন্তু তোরা ক্ষুদ্র প্রাণী তাদের পায়ের তলে পড়ি পিষ্ট হয়ে যাবি পারো আমি তোদের রাজা হিসাবে রানী হিসাবে বলছি তোরা গর্তের মধ্যে ঢুকি দা কি বলতেছেন পিপের রানী কোরআনে আছে নি ওয়াকালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশুরুন আল্লাহর কোরআনে কি নাই আবু হানি রহমতুল্লাহ আলাইহি জবরদস্ত আলেম জবরদস্ত ফকি আমার নবী বলছেন যদি সপ্তর্ষি মন্ডলে কোনো বিদ্যা থাকে জ্ঞান থাকে সেটাকে বাইরে করে নিয়ে আসবি আবু হানি লাউ কান আল ইলমু ফি সুরাইয়া লানা লাহু রাজুলুম মিন ফারিস হাজা ইমাম হানিফা সপ্তর্ষি মন্ডল এলেম আনতে এত বড় জবরদস্ত আলেম এন্তেকাল করে সারা গায়ে কোরআন আয়াত স্বর্ণ করে লিখিত হয়ে গেছে তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলতেছেন জামিউল ইলমি ফিল কুরআন লাকিন জামিউল ইলমি ফিল কুরআন লাকিন তাকাসার আনহু আফামুর রিজালি আল্লাহুম্মা মাবসাদে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আহা মাওলানা দিল মোহাম্মদ সাহেব না ফরিদপুরের মাওলানা আশরাফ থানভীর কলি হয়েছিল হাফিজি হুজুর না এগুলোর লাগে আমার খুব বন্ধুত্ব ছিল বয়স আমার কম ছিল হ্যাঁ কেউ নাই এখন মানুষের বুঝাইবো পথ দেখাবো তো মানুষ নাই কমে গেছে কারেন্টে সবাই এমনি উজ্জ্বল করে দিছে কিন্তু মূল হারিয়ে ফেলছি আমরা হ্যাঁ সমস্ত এলেম কোরআনে আছে ঠিক না বেটি কেয়ামত পর্যন্ত চলার ডিরেকশন কোরআনের মধ্যে আছে এই কোরআনের মতো কোন বই পুস্তক দুনিয়ার বিশ্বের বুকে কোথাও কোনো লাইব্রেরিতে নাই আর হবেও না এই কোরআন সম্পর্কে আল্লাহ বলে লা রাইবা ফি পুরা পড়মো আলিফ লাম মিম ذلك الكتاب لا ريب فيه এতে কোনো সন্দেহ আমরা লিখি কই সন্দেহ ভুল ধরা পড়লে আপনি সংশোধন করবার জন্য আমাকে জানাইয়েন আল্লাহ কয় আমার কোরআন ভুল ধরা পড়তেই না কেন ভুল ধরা আমি হয়েছি আল্লাহ তুই হত বন্দা হ্যাঁ তোরে মানাছি তোর জ্ঞানের মানাছি তোর সবকিছু আমি দিছি আল্লাহ দিছে তোমার জ্ঞান তোমার বুদ্ধি সবকিছু আল্লাহ দিছে সে আল্লাহ কোরআন পাঠাচ্ছে এই কোরআন তো পাক পবিত্র এই কোরআনের মধ্যে সমস্ত এলেম আছে কাজে এই কোরআন পড়ো ছেলেদেরকে শিক্ষা দাও আলহামদুলিল্লাহ দেশে 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 কোরআনে মাদ্রাসা হচ্ছে খুব আলহামদুলিল্লাহ এই বাবা একটা করে কি নাম কস না বাবা হ্যাঁ ক্যাডেট মাদ্রাসা ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসা নামটাম বললে চমক দেখাইছে আর কি হ্যাঁ কিন্তু কোরআনের চমক তার থেকে আরো আরো বেশি হ্যাঁ কোরআন কেমন সব বদলি গেছে গা আজকে 1400 বছর পর্যন্ত কোনটা জিনিস বাকি আছে ঢাকা শহর আগের থেকে সুন্দর হয়ে গেছে ডেমরা বিরাট রাস্তা হয়ে গেছে আগে আসছি ধাক্কা খাই আর এখন ধাক্কা কখন লাগে না এই ধাক্কা লাগেও না এমনি ফরফরে গাড়ি চড়ে হ্যাঁ হ্যাঁ আগে আর এখন বেশ কম সবকিছু বেশ সময় হয়ে গেছে হ্যাঁ সব কিছু বদলিছে
আমারও সুবিবর্তি যায়, জীবনকালে একরকম বুড়াকালে আর একরকম, ঠিক না বেঠি? আল্লাহ কয় তোদের কিতাবও এমন বদলি যায়, বাদ পড়ে যায়। তৌরি জবুর ইঞ্জিলও বাদ পড়ে গেছে গা, হ্যাঁ কেন বাদ পড়ে গেছে গা? তারপরে কম এটা কেন বাদ পড়ে গেছে গা? আল্লাহ কয় আমি আমার কোরআন দিছি আমার বন্ধু আমার হাবিবেরই, যে হাবিবের মাধ্যমে সবকিছু আমি সৃষ্টি করেছি তারে দিছি। এখন এটার মধ্যে কোন রকমের সন্দেহ নাই, এটার মধ্যে কোনো ভুলভ্রান্তি, এটার মধ্যে কোনো ভুলভ্রান্তি নাই। সব বদলে যাবে, কোরআন বদলিত না। শায়রের জোশাই, শায়রে বড় সুন্দর করে কয় জমি বদলি জমা বদলা না বদলা মুজিজা উনকা, কে জিসকো লোক দুনিয়া মে কালামুল্লাহ কহতে হ্যায় আল্লাহুম্মা। কোরআন বদলাবার নাই, ইহুদিরাও চেষ্টা করেছে পারে নাই। ছোট ছোট মাসুম বাচ্চাদের বুকের মধ্যে কোরআন আছে। দুনিয়াত এমন কোন ধর্ম নাই তাদের পুস্তকটা ছোট্ট ফলার মুখস্থ আছে, বুড়ারও আছে কিনা সন্দেহ আছে। হ্যাঁ কিন্তু কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আহকাম লাগিয়েছে পুরুষদের মুখে। আপনার বাংলাদেশের মধ্যে কমপক্ষে হইল 40-50 হাজারের মতো হাফেজিয়া মাদ্রাসা পাবেন, 40-50 হাজার আরো বেশি হইতেও পারে। হ্যাঁ আরো বেশি হইতে পারে। চিটাঙ্গের মধ্যে দর যেখানে যাচ্ছে সেখানে হাফেজিয়া মাদ্রাসা আছে, ঠিক না বেশি? ছোট ছোট বাচ্চারা মানে হাফেজ, আমি আমার 7 বছরের সময় হাফেজ। কোরআন এর থেকে বড় কিছু নেই। কোরআন তেলাওয়াত করবেন বাবারা, কোরআন তেলাওয়াত করিয়েন, ঠিক না? না ফেললে কাছে বিশুদ্ধ কোরআন তেলাওয়াত করে তাদের কাছে একটু পড়ে নিয়েন, শিখে নিয়েন, জানে নিয়েন এগুলো দরকার আছে, আছে কি নাই? হ্যাঁ ছেলে ফেলেদেরকে ছোটবেলার থেকে কোরআন পড়ান। তো এটাই বলতেছিলাম দরসি সম্বন্ধে, হ্যাঁ ঠিক না? সুরমা আলাইসালাম 3 মাইল দূরে থেকে শুনতেছে, পিঁপড়াও শুনতেছে আর দেখতেছে, ঠিক না বেটি? পিঁপড়ার চোখ ছোট, ক্ষুদ্র প্রাণী, ছোট ছোট চোখ, গর্তের ভিতরে থেকে সুলাইমান আসতে দেখতেছে। আল্লাহ পিপার রানীকে সেই ক্যাপাসিটি সে দেখতেছে, ঠিক না বিধি? সুলাইমান আলাইহিস সালাম ওখান থেকে শুনতেছে, ঠিক না বিধি? তাহলে ওখান থেকে যদি সুলাইমান আলাইহিস সালাম শুনে আর এখানে পিপারে যদি দেখে, তো আমার নবী আমাদেরকে দেখতে পারেন না। আমার নবীকে আমরা দরসে পড়লে শুনতে পারেন না। মাহফিলে বড় করে দরসে পড়াটা মুস্তাহাব, এই জন্য কেন যে তার কারণ 1 নম্বর হইলে ছোট ছোট বাচ্চারা আছে এরা পড়ে নাই, এরা আপনাদের মুখের দিকে তাকিয়ে থাকবে, আপনার দরস বিশুদ্ধ করে পড়লে তারা শিখতে পারবে, মনে মনে পড়লে এরা শিখতে পারত না। 1 নম্বর। 2 নম্বর, আপনি দরস বড় করে পড়লে আপনার আওয়াজ যত দূর পর্যন্ত যাবে তরলতা ঘাস আপনার পক্ষে সাক্ষী হয়ে যাবে, ঠিক না বেটি? সবাই সাক্ষী হয়ে যাবে। হাসর ময়দানে আটকে গেলে এরা আল্লাহ দরবারে, আল্লাহ তোমার বন্ধুর উপরে দুরুদ শরীফ পড়েছে আমরা শুনেছি, আল্লাহ তুমি তো দুরুদ শরীফ পড়লে তোমার নবী বলছে গুনাহ মাফ হয়ে যায়, এদের মাফ করে দিই, বেহেশতে পৌঁছায় দাও। দুরুদ শরীফ বড় করে পড়ার কারণে বেহেশত এবার ওসিলা হয়ে যাবে, একটা পথ খুলে যাবে, পয়েন্ট সুবহানাল্লাহ। 3 নম্বরে, আপনি যখন ধরে দুরুদ শরীফ বড় করে পড়বেন আমার নবীও শুনবে, ঠিক না বেশি? কয়টা ডকুমেন্ট চান? আমার কাছে অনেক ডকুমেন্ট আছে। হ্যাঁ তাহলে দর্শকে আসতে পড়লে সুবিধা হবে না, বড় করে পড়লে সুবিধা হবে? হ্যাঁ স্যার আলহামদুলিল্লাহ একটু বড়, আমার মা বোনারা থাকলে তারও গুনগুন করে বড় করে পড়ে, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা محمد وعلى آل سيدنا الحمد لله بارك الله فيك
তুরসি কোন ইবাদত কোন দোয়া কোন প্রার্থনা আল্লাহর দরবারে কবুল হবে না যতক্ষণ দরুদ শরীফ না পড়বেন ঠিক জীবনে একবার দরুদ শরীফ পড়াটা ফরজ কম্পালসরি অতি কম্পালসরি জীবনে একবার পড়াটা নবীর নাম শুনলে যে মাহফিলে আপনি বসা আছেন প্রথমবারের মতো ওয়াজিব ওয়াজিব বারবার শুনলে বারবার পড়াটা মুস্তাহাব মুস্তাহাব বারবার পড়াটা মুস্তাহাব মুস্তাহাব নামাজের মধ্যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাযহাব অনুযায়ী এটা সুন্নাত ওয়াজিব ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলছেন এই দুরুদ শরীফ পড়াটা ফরজ এটা পড়া দুরুদ ছাড়া কোনো কবুল দোয়া কবুল হবে না ঠিক না যে কাজী রসুল পাশা আসেন দুরুদ শরীফ একটু মহাব্বত আবার পড়েন তো আল্লাহুম্মা বলতেছিলাম একটা পাগল ছিল একটা মেয়ের পাগল কি নাম বলছিলাম সেটা মজনু তার নাম কায়েস মজনু মানে পাগল মজনু মানে যার জ্ঞান নাই তাকে বলে মজনু এই কায়েস পাগল ছিল একটা মেয়ের পাগল ছিল এই সারা দিন চব্বিশ ঘন্টা লাইলা লাইলা করতো এত পাগল অনেক ফিরে ফিরছে তাকে অনেক শাস্তি দিয়েছে কোনো মতে সে ফিরে না এই মেয়ে থেকে ফিরে না তাহলে সারা বিশ্বের মধ্যে কত শো বছর পরে আসিও তার নাম আজকেও মানুষ উচ্চারণ করে এবং মানুষ জানে কেননা একটা প্রেমের ভালোবাসার একটা দাম আছে যে প্রেমটা আল্লাহ আল্লাহ রসুলের সঙ্গে হবে সেটার দাম কতদূর পর্যন্ত হবে আমাদের যদি প্রেম করা থাকে তো আল্লাহ আল্লাহ রসুলের সঙ্গে করো যারা ইমানদার তারার মহাব্বত আল্লাহর জন্য আল্লাহর অনেক অনেক বেশি পড়েন সুবহানাল্লাহ তাদের নিঃশ্বাসে নিঃশ্বাসে আল্লাহ আল্লাহ চলতেছে ঠিক না ঠিক অঙ্গ প্রত্যঙ্গ থেকে আল্লাহ আল্লাহ চলতেছে আল্লাহ আল্লাহ ইচাশিরি নাস্তো নাম আল্লাহ আল্লাহ কত মুবারক নাম আল্লাহ আল্লাহ ইচাশিরি নাস্তো নাম শিরু শকরমি কুনদ জানম তামাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ যার আশেক যে যে যার আশেক তার নাম জপন করে ঠিক না বেঠি তার জন্য কোরবান নিবেদিত ঠিক না বেঠি কারো কথা শুনে না আল্লাহ আল্লাহ রসুল আশেক হলে আমাদের লাভ আছে অন্যের আশেক হলে আগে বলছিলাম সেটা পারমানেন্ট নয় কেউ পারমানেন্ট নয় কেউ পারমানেন্ট আল্লাহ আল্লাহ রসুলের নামে আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বতে যদি অন্য একজনকে ভালোবাসেন সেটা কাজে আসবে সেটা কাজে আসবে ঠিক না ঠিক কিন্তু এমনি যদি আপনি মহাব্বত করেন যা কিছু করেন স্বর্ণমর্ণ যা দেন কোনো কাজে আসতো না ঠিক না ঠিক তাহলে আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বত থাকলে আপনার কতদূর পর্যন্ত কাজে আসবে এটা কতদূর পর্যন্ত কাজে আসবে আর নবীর নামটাকেই এত বেশি মহাব্বত করেছে কারা আল্লাহর বলিরা বড় পীর সাহেব কিভাবে বড় পীর সাহেব হলেন তাকে জিজ্ঞাসা করলেন হুজুর আপনার এত বড় দরজা মর্তবা কেমনে বাড়ি গেল বলে শোন আমার মর্তবা আমার নবীর কারণে নবীর কারণে নবিউল্লাহ হাশিমি মক্কি হিজাজি হুয়া জাদি বিনিল তুল মালে আল্লাহুম্মা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়েদিনা নবীর যারা আছে নবীর যারা পাগল তারা নামাজের আজান পড়লে আর ঘরে থাকতে পারে না ফাঁসি যদি মসজিদ থাকে দূরে যদি না হয় আর পাগলের জন্য দূরে হলেও যায়
কতদূর মসজিদ আছে, বড় মসজিদ যেটা আছে খানায় কাবা, কতদূর পর্যন্ত? বাংলাদেশের নয়, ওয়ার্ল্ডের আনাজে কানাসের থেকে এই সেটার মধ্যে নামাজ পড়বার জন্য চলে যাচ্ছে, ঠিক না? তাওয়াফ করার জন্য, ঠিক না? ঠিক হ্যাঁ। তাহলে আল্লাহ আমাদেরকে যদি নবীর পাগল বাড়ায়, আমরা যদি সত্যিকারের নবীর পাগল হই, আল্লাহ আল্লাহ রসুল আসে হই, তা আমাদের সব কিছু কাজে লাগবে। ব্যাংক ব্যালেন্স আমাদের করতে হবে না, থাকবে ব্যাংক ব্যালেন্স, থাকবে জমিন জমা আপনার, থাকবে, নষ্ট হবে না, ঠিক না? বেদিক কোরআনে পাক 15 পারার শেষ, 16 পারার প্রথম দিক, আপনি কোরআনে পাক দেখেন কি বলছেন সেখানে। হ্যাঁ, আল্লাহ রব্বুল আলামিন আহকামুল হাকিমিন। এই একজন নৌকাওয়ালা নৌকা লই যাচ্ছে, মনে আছে নি? সেটার মধ্যে হয়তো মুসা আলাই ইসলাম আর খিজির আলাই ইসলাম উঠছিল। তো ওটি যাওয়ার সময় মাথা মাঝে গেছে, আর খিজির আলাই ইসলামে ওই বল্লন্দে গুতায় ওই একটা নৌকাটা কানা করে দিছে, অর্থাৎ একটা তক্তা ফেলা দিছে। হাজরত মুসা আলাই ইসলাম কয়, কি করলেন আমাদেরকে? আল্লাহর ওয়াস্তে নিজেদের চেয়ে সম্মান করে আর তার নৌকা করে নি, আর আপনি তার নৌকাটা ভাঙিয়ে দিয়েছেন, এটা কি কাম করলেন নি? হাজরত খিজির আলাই ইসলাম কয়, আমি যেটা করি আল্লাহর হুকুমে, আপনি এটা বুঝতেন না, আপনারটা আমি বুঝতাম না। হ্যাঁ, কাজে আপনি আমাকে আর প্রশ্ন করেন না, আপনার সঙ্গে আমার সঙ্গে হইতো না। যাবার সময় কই যাই কেন বাংছি, সবটা কইতাম না। যাবার সময় আমি কেন যাচ্ছি, আপনার কই শুনেন, এই এই যে বেড়া মাঝি আছিল এই নৌকাটা, নৌকা এর 10 জন খয়ন্যা আছে বাড়িতে, এর এছাড়া কোনো পথ নাই, আয়ের পথ নাই, হালাল রুজি কামানো করা এটাও ফরজ, ফরজ এবাদতের পরে হালাল রুজি কামানো এটাও ফরজ। তাসবুল হালালে ফরিদা তুম বাদাল ফরিদা, এক ফরজের পরে অন্য ফরজ, নামাজ ফরজের পরে হালাল রুজি অন্বেষণ করা সেটাও ফরজ। হ্যাঁ, এটা খারাপ না? এর যে ব্যবসায়ী যারা আছে তাদের হাসার হবে নবীদের সঙ্গে, যদি সত্যিকারের ব্যবসা করতে পারে, সত্যি ভাবে যদি চলতে পারে, তাহলে তারা তাদের দাম অনেক উপরে। নবীর আশেক হওয়া মানে সত্যিভাবে ব্যবসা করা, সত্যিভাবে নামাজ পড়া, সত্যিকারের মা বোনদের সঙ্গে চলাফেরা করা, সত্যিকারের পরিবারকে চালানো, সত্যিকারের সব কিছু চালানো। নবীর কথা ছাড়া তার বাইরে কোনো কিছু নাই, নবী নবী নবী, এটা বুঝেন? হ্যাঁ, আর নবীরুল এখন বহাজা বসছি। হ্যাঁ, নবীরুল বহাজা বসছি, নবীর মধ্যে কেউ আছে? হ্যাঁ, আল্লাহ পাক, আল্লাহ নবী পাক, কেন আল্লাহ পাক করেছেন? আল্লাহ স্বয়ং পাক, আল্লাহ নবীকে পাক করেছেন, ঠিক না? বেঠিক, দুইটা পাক নাম মিলি একটা পাক কলমা হয়েছে, এটার নাম কি? আল্লাহ স্রষ্টা পাক, কোন সন্দেহ? আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি যুদ্ধের মধ্যে আঘাত পাইছেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি দেড় দুনিয়া চালাতেন, বিবাহ করেছেন, শাদী করেছেন আমাদের নমুনার জন্য। হ্যাঁ, আমরা কোন পথে চলবো সে পথে এগুলো দেখাবার জন্য। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাক না? কতদূর পাক? আল্লাহ পাক স্বয়ং, আর নবীকে পাক করেছেন আল্লাহ পাক, আলহামদুলিল্লাহ। দুইটা পাক নাম মিলি একটা কলমা হয়েছে, যেটার নাম পাক কলমা, এটার নাম হলো পাক কলমা। আমি বলতেছি না, কোরআনে বলে, কোরআনে বলতে ওয়ামাসালু কালিমাতিন তাইয়িবাতিন কাশাজারাতিন তাইয়িবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। গোড়া ঈমানদারের কলমে আর তার মাথা হলো আরশ আজিমে, এই কলমার মাথা হলো আরশ আজিমে, আর গোড়া হলো ঈমানদারের কলমে, কাজেই এটা যদি পাক না হয়। আজকে মাওলানা কাউসার, এটাই পিএইচডি, এমনি সাধারণ আলেম না। এটাই সুরা ফাতহা থেকে একটা আয়াত তেলাওয়াত করেছে, হ্যাঁ, অমাল্লাম ইউমিন বিল্লাহি ওয়া রাসূলি। আমি ওই উত্তরপ্রদেশে মাহফিল করতেছিলাম, তো সেখানে একজন হুজুর আয় বলছে, আমি বলছি নবী ছাড়া কোনো উপায় নাই। হ্যাঁ হ্যাঁ, হে কয় আপনি বলেন, হা যা রসুল পাশে বলছেন, হ্যাঁ, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ,
যে লাইলাইলা বলছে পেয়েছে ঢুকে গেছে। হ্যাঁ, আমি বললাম যে তুমিও বুঝো না, তোমার ওস্তাদও বুঝো না। ভালো ওস্তাদ লাগবো উঠলে, হ্যাঁ পিরেলে ভালো ফিল লাগবো, ঠিক না বেঠিক না হলে পারে না। হ্যাঁ, কিন্তু ওস্তাদ হলেও ভালো ওস্তাদ লাগবো, কেউ দু জানে কেউ দু জানে না, এটারে কেউ পছন্দ করতো না, ঠিক না বেঠিক। আপনি কাম্মা একটা ডাকছেন আসে, এজন্য পরে তুই আমার কাম জানো নি, হ্যাঁ কিছু জানে আর কিছু জানি, আপনি রাখবেন কি? আপনি রাখবেন, রাখতেন না, পুরা কাম জানতে হইব, ঠিক না বেঠি, পুরা কাম জানতে হইব। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাকা, এটা সংক্ষেপ হাদিস, আমার তাফসীরের মধ্যে পাবেন, ব্যাখ্যার মধ্যে পাবেন, এটা সংক্ষেপ। আল্লাহ ইরশাদ করেন আমাল লাম ইউমিন বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ আল্লাহর রাসূলের উপর যদি ঈমান না আনে সে কাফের। শুধু আল্লাহর উপর ঈমান আনলে হইতো না, নবীর উপর ঈমান আনলে হইতো না, তোমায় আর নবীর মানলে আল্লাহকে মানা হয়ে যায়। কেন? মুহাম্মাদুর মুহাম্মাদুর মুহাম্মদ, তিনি কে? আল্লাহর রসুল। দেখছেন কানেকশন কিভাবে দিয়েছে, আল্লাহর রসুল, কাজে রসুল পাক, হ্যাঁ আল্লাহ পাক, কালমা পাক, আমাদের পাক হইতে হইব, ঠিক না বেঠি? বেজাল থাকলে এটা চলতো না, দুধের মধ্যে যদি বেজাল থাকে, এক মনে সামান্য ছনা থাকলে কিনবেন নি আপনি, বেজালিয়া জিনিস কিনবেন? তো আল্লাহ কেন আমরা তো না আল্লাহর এবাদত, আপনার বন্ধুত্ব কবুল করব, বেজালিয়া বন্ধুত্ব, হ্যাঁ আল্লাহ বেজালিয়া বন্ধুত্ব কবুল করে না। খাতে অমা উমেরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, খাঁটি দিন, খাঁটি ধর্ম আল্লাহর দরবারে পেশ করতে হইব। এই খাঁটি ধর্মের মানি হলো দেখি, পুরোপুরি মুসলমান হয়ে যাও, পুরোপুরি নবীর হয়ে যাও, পুরোপুরি নবীর হয়ে গেলে আল্লাহর হয়ে যাবে, ঠিক না বেঠি? নবীর হয়ে যাওয়া, নবী ওয়ালা হো না আল্লাহ ওয়ালা হো না, এক হয়ে মনে রাখি, মনে রাখবো। তাহলে বলতেছিলাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে দরসি বড় মনে থাকবো নি, ঘরের মধ্যে বড় করে দরসি পড়িয়ে আপনার ছেলে ফেলে শিখতে পারবে, আপনার স্ত্রী আত্মীয় স্বজন থাকলে তারাও শিখতে পারবে। আপনি দরসি বড় করে পড়লে যারা জানে না শুনে না এরা কইবো এটা কি কোন, আপনি আপনি কি কইতেছেন এটা, বলে এটা একটা কলমা পাক, কলমা পাক হওয়ার জন্য পাক, পাক হইতে কে না চায়, সবাই পাক হয়ে যায় না, পাক থাকতে কেউ চায় না, ঠিক না বেশি? তো কাজে পাক হইতে হইলে পাক কলমা লাগবো, ঠিক না বেশি? আল্লাহ আমাদের কবুল করুন। হ্যাঁ, আপনাদের ছেলে ফেলে মাসে একবার হইলেও সবাইকে নিয়ে বসি, হ্যাঁ মাহফিল করবেন, আল্লাহ আল্লাহ রসুলের পরিচয় দেবেন, কি করবে না করবে দেখবেন, নামাজে ছেলেগুলোকে নিয়ে যাইয়েন, ছেলেগুলোকে নামাজই বানান, যদি নামাজই না বানান তারা আপনার নামাজে কাজ হইতো না, আপনার নামাজে কাজ হইতো না, সঠিকভাবে নামাজ পড়বেন। নামাজের উপরে অনেক কিতাব বাইরে গেছে গা, আল্লাহ আপনাদের কবুল করুন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে থাকা নসিব করুন। বলছিলাম আল্লাহর মহাব্বত সবচাইতে বেশি, যে আল্লাহকে পাই কোথায় মহাব্বত করে জানো, নবীর মহাব্বতই আল্লাহর মহাব্বত। কার মহাব্বত? নবীকে মানা আল্লাহকে মানা হয়ে যাব, কাজে নবীর পক্ষে থাকবেন নি, থাকবেন নি, হাতটা তুলবেন নি ভালো করে, আর একটা জোর তোলেন না, আমি ওরস করি দেওবন্দের সমস্ত মাওলানাদের পীর হাজি এমদাদুল্লাহ মহাজের মকি রহমতুল্লাহ তাআলা, তিনি ওরস করতেন, ওরসের উপরে কিতাব লিখে গেছে, এগুলা নিয়েন পড়িয়েন, আল্লাহ আপনাদেরকে আল্লাহর পথ দেখাবেন, ঠিক না বেঠি? নবীর আশিক হয়ে গেলে আল্লাহ আপনার উপর আশিক হয়ে দেবো গা। হ্যাঁ, আজকে আর লম্বা চুয়ান ইনশাল্লাহ, রাত বেশি হয়ে গেছে গা, আপনাদের এখানে সকালে সকালে মাহফিলে সকালে সকালে শেষ হয়ে যায়। হ্যাঁ আমি জানি, কারণ আমার মনে হয় ডেমরো আমি একবার বহুত আগে পাকিস্তান, হ্যাঁ যাক আল্লাহ আপনাদের কবুল করুন, বায়াত হবেন, নবীর পক্ষে থাকবেন, হাতটা তোলেন, এইভাবে আমার মুখে মুখে বলেন জীবনের গুনাহ মাফ হওয়ার জন্য এবং আল্লাহর রসুলের পথে থাকবার জন্য, ইয়া আল্লাহ বায়াত
رسول الله بواسطة خلفاء لا إله إلا الله محمد رسول الله سبحان الله والحمد لله لا حول ولا قوة إلا بالله صلى الله عليه وسلم إن الذين يبايعونك إنما يبايعون الله يد الله فوق أيديهم ومن نكث فإنما ينكث على نفسه ومن أوفى بما عاهد عليه الله سيؤتيه أجرا عظيما واستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم بحرمة النبي الرؤوف الرحيم صلى الله تعالى وسلم أجمعين يا الله হাতটা মুখে এবং নবীর পক্ষে থাকবেন কারা কারা নবীর পক্ষে থাকার শপথ নিছেন হাত তোলেন আল্লাহর দরবারে রেকর্ড হয়ে যাবে আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আন্দোলন জিন্দাবাদ জিন্দাবাদ শহীদ কিবলা জিন্দাবাদ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদেরকে আল্লাহ কবুল করুক আমিন দীর্ঘায়ু করুক ইবাদত করতে পারেন মতো মা বাবার খিদমত করেন স্বামী স্ত্রী মিলে চলিয়েন ঝগড়া ফাসাদ করিয়েন না মা বোনদেরকেও বায়াত করেছে যারা হাত তুলেছেন নবীর পক্ষে থাকবেন আল্লাহ আপনাদের কবুল করুন আমিন।